আমায় ফেলে চলে যাচ্ছিস? তোকে এখনই আসতে হলো অভ্র, এখন তোর সামনে দাঁড়িয়ে তোকে এড়িয়ে যাবো কি করে বলতো? কিছু বলবি না? তোকে তো একা ফেলে যাচ্ছি না অভ্র, বরং তোকে তোর ভালোবাসার মানুষের কাছে নিশ্চিন্তে রেখে যাচ্ছি। আমার আর কোনো টেনশন নেই। আই এম সরি নিকিতা, আমি তোমাকে ভুল বুঝেছি, অনেক খারাপ ভেবেছি তোমায়। আই এম সরি অভ্র, আমি ভুল করেছি। তুমি কোনো ভুল করনি চিনবি, হয়তো তোমার জায়গায় থাকলে আমি এটাই করতাম, হয়তো একই কথা ভাবতাম। আমি আজ বুঝেছি অভ্র, জীবনে তোমার থেকে ভালো কোনো বন্ধু হতেই পারে না। আজকে অভ্রকে দেখে আমার হিংসে হচ্ছে। আমার বন্ধু হবে তুমি? বন্ধু হয়ে তোমার কাছে একটা জিনিস চাইবো, দেবে? না না, ভয় নেই, আমি তোমার কাছ থেকে অভ্রকে চাইবো না। শুধু আমাকে কথা দাও, আমার বন্ধুকে তুমি কোনোদিনও কষ্ট দেবে না। কথা দিলাম। তাহলে আমি এবার আসি। যাওয়াটা কি খুব জরুরি? না হলে যে ঝুঁকি থেকে যাবে ঝিলমিল। এবার যদি অভ্র আমার কাছে ফিরে আসে, আমি কিন্তু ওকে ফেরাতে পারবো না। তার চেয়ে বরং এই ভালো। তোমাদের ভালোবাসার যেন অচর না লাগে কখনো। এই হাতটা দে। কি হাতটা দে, হাতটা দাও ঝিলমিল। তোরা দুজনে খুব ভালো থাকিস, ভালো থেকো। আর আমাকে কিন্তু তোমরা দুজনে কেউ ভুলে যাবে না, একদম মনে রাখবি কিন্তু। এবার আমি আসি, অনেক দেরি হয়ে যাচ্ছে। তুই কিন্তু ধরা পড়ে গেছিস নাকি? সত্যি আমি কোনোদিন তোকে ভুলতে পারবো না। সব রেডি? আর দেরি করা যাবে না, ওরা কিন্তু এক্ষুনি চলে আসবে। আরে এক্ষুনি আসবে, এক্ষুনি আসবে। আরে পার্থ, আরে কোথায় তোমরা? আরে বাকিরা কোথায় গেল? এই দেখো, আরে শোনো শোনো, বাইরে এসো সব। আরে ওই দেখো, ওই ওই গাড়ির আওয়াজ। আরে নির্মলা, আস্তে আস্তে বল। আরে আরে বরণ করতে হবে তো, কোথায় গেলে? এসো 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 এসো, তাড়াতাড়ি এসে গেছে ওরা। এসো, ইন্দিরা কোথায়?
বরণটা তো তুমি সব নিয়েছো। হ্যাঁ হ্যাঁ তুমি কি করো না এগো দেখছো আমাদের ঝিলমিলকে কি সুন্দর দেখাচ্ছে, মনে হচ্ছে প্রথম এই বাড়িতে বের করে এসেছে। এই নাও বড় বৌদি বরণডালা, তোমার ছেলে আর ছেলের বউকে বরণ করে ঘরে তোলো। আমি তুমি ছাড়া কে করবে দিদি ভাই? কেন তুই? না মানে আমি করবো খুন, কিন্তু আগে তুই কর, এটা আমার ইচ্ছে। দিদি ভাই তুমি ওদের মা। বলছি যখন করো না ইন্দিরা, তোমার দিদি ভাইয়ের ইচ্ছে পূরণ করো। দাঁড়ান ছোট মা। তুমি এবাড়ির বড় বউ কোন, সবকিছুতে তোমার অধিকার আগে। ঝিলমিলকে পাশে নিয়ে চলবে। আমি একটা মুহূর্তও ভুলিনি, কিন্তু আপনাকে আমি ভুল বুঝেছি। অ্যাকচুয়ালি আমার অনেকটা সময় লেগে গেল এটা বুঝতে যে সেদিন আপনি ওরকম কেন করেছিলেন। কনক ও তো বৌরানীর যোগ্যতা নিয়েই এই বাড়িতে পা রেখেছিল, অথচ আমি এতদিনে এই বাড়ির যোগ্য বৌমনি হয়ে উঠতে পারলাম না। তাই আজকে যখন নতুন করে আবার আমি এই বাড়িতে পা রাখছি, আপনাদের সবার কাছ থেকে আমার একটা জিনিস জানা অত্যন্ত জরুরি। আমি যে এত অন্যায় করেছি সে সব কিছু জানা সত্ত্বেও কি আপনারা সবাই আমাকে ক্ষমা করতে পারবেন? এই কথাগুলো এখনই বলাটা কি খুব জরুরি ঝিলমিল? ক্ষমা না পেলে ক্ষমা পাওয়ার চেষ্টাটা তো আমাকে করতে হবে বিশ্বমণি, তাই না? ক্ষমা তুমি অনেক আগেই করেছি ঝিলমিল, আর করেছি বলেই অপেক্ষা করছিলাম তোমার চেতনা হওয়া অবধি। আমি জানতাম একদিন না একদিন তুমি ঠিক নিজের ভুল বুঝতে পারবে। আপনি একদম ঠিক ছোট মা, এই দেরিতে বোঝাটা যে কি মারাত্মক কষ্টকর ভয়ানক একটা জিনিস সেটা আমি টের পেলাম। কিন্তু এটা আমাদের কাছে অত্যন্ত সুখকর। বৌমনি অব্র, তোমাদের বলে বোঝাতে পারবো না এই মুহূর্তটা আমাদের প্রত্যেকের কাছে কতখানি আনন্দের। আমি আমি তোমাদের সবাইকে একটা কথা বলতে চাই, মা বাবা পিসিমণি পিসু অলি কনো দাদা ভাই, তোমরা প্লিজ আমাকে আমি শুধু একটা কথাই বলতে চাই, আজ থেকে তোমার নতুন জীবন শুরু। সব বাধা বিপত্তি সব অশুভ শক্তিকে হারিয়ে তুমি আজই চৌধুরী বাড়িতে এসেছ, এটাই সবচেয়ে বড় কথা। আমাদের সকলের আশীর্বাদ তোমার সঙ্গে আছে। শুধুমাত্র এবারের মানুষদের পক্ষেই সম্ভব, তাই না? তাহলে আমি আমি যা করেছি তারপরে তো আজকের দিনে চোখে জল না ঝিলমিল। দেখি তাকাও আমার দিকে। আচ্ছা এবার বরণটা শুরু হোক, না হলে ঝিলমিল সব কথা তো দরজার বাইরেই বলে যাবে। তোমরা সবাই দিদিভাইকে নাম ধরে কেন ডাকছো? দিদিভাই তো এবারের বৌমণি। আরে শুরু করো, বরণটা শুরু করো।